বিএনপি আওয়ামী লীগের মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে বিরাজ করছে থমথম পরিস্থিতি। বিএনপি কর্মীদের ঢাকার একাধিক স্থানে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেখা যায়। এক পর্যায়ে বিএনপি এবং পুলিশের মধ্যে শুরু হয় তুমুল সংঘর্ষ। এ সংঘর্ষে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল 4টার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হওয়ার আগে বিএনপি নেতাকর্মীদের রাজধানীর বিভিন্ন প্রান্তে বাসে হামলা, ভাঙচুর এবং সহিংসতা সৃষ্টি করতে দেখা গেছে। Yeah, right there.